যে সংঘর্ষ করছে আমাদের কর্মীরা, তার জন্য তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। পঞ্চায়েত জেতার পরেও তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, গ্রাম ছাড়া করা হয়েছে, কিন্তু আমরা তার প্রত্যুত্তরও দিয়েছি। আর তার পরিণামে আমি যখন ময়না এসলাম, যে বিশাল জনসভা হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে ময়নার লোক পরিবর্তন চাইছে। তাই আজকে ময়নার বিধানসভার প্রমুখ কার্যকর্তাদের এখানে সম্মেলন ছিল, আগামী ভোটে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে লড়াই করতে হবে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। দেখুন, আমরা যখন মার খেতাম পুলিশের কাছে খালি অভিযোগ করতে যেতাম, আমরা আর অভিযোগের মধ্যে নাই। যারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পাচ্ছে না, তারা ইলেকশন কমিশনে যাচ্ছে, আমাদেরকে রাজনৈতিক উত্তর দিতে পারছে না। যেটা আমরা বলেছি বাস্তব বলেছি, আর যদি ইলেকশন কমিশন জিজ্ঞেস করে তার উত্তর দেবে। কেন কথা বলছেন ওখানে? যদি আইন শৃঙ্খলা অবনতি না হতো হতো, এত কোম্পানি প্যারামিলিটারি ফোর্স কেন জঙ্গলমহলে আছে? দাঙ্গা ফসাদ কেন হচ্ছে? এতগুলো মৃত্যু কেন হলো? বোমা ফাটছে কেন? ধর্মতলায় যান রোজ কেন বিক্ষোভ হচ্ছে? রোজ অবস্থান হচ্ছে কেন? আইন শৃঙ্খলা তো নাই, সরকার বলে কিছু নেই। নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারছি কিনা জানি না, কিন্তু নির্বাচন কমিশনকে কীভাবে ইউজ করতে হয় পঞ্চায়েত আমরা দেখেছি। অমিত শাহকে দরকার হবে না, যা ক্যান্ডিডেট দিচ্ছি ওদের থেকে জিতে আসুক, এবার চাল উড়ে যাবো অনুব্রতর, এমন ঝড় আসবে। যারা দিচ্ছে তারাই খাবে, ওইসব ড্রামা নাটক করে রাজনীতি হয় না। একদিন পুলিশকে পেছনে নিয়ে অনেক রাজনীতি করেছে, পুলিশ এবার সামনে আসবে তখন বুঝতে পারবে। বিজেপি নিয়ে ভাবতে হবে না, আজকে ওনাকে কেউ ডাকছেও না, কারণ উনি যার কাছে গেছেন সে বেটা ডুবেছে। এবার চন্দ্রবাবু ডুবছে, কংগ্রেস ছেড়ে দিয়েছে, টিএমসি ওকে বিজেপি ছেড়ে দিয়েছে, দিদিমণির কোনো কাজ নেই, তাই ঘুরে বেড়ান। আমি বলছি আপনি আপনার কলকাতা বাঁচান, পশ্চিমবঙ্গ বাঁচান, যা সিট আছে তার অর্ধেক নিয়ে আসুন, তাহলে মানব। 42 তো অনেক স্বপ্ন আছে আপনার, চলুন। হিসাব তো হাম পাবলিক কো দেঙ্গে, আর হিসাব মমতা ব্যানার্জি সে মাঙ্গেঙ্গে কি উনোনে 60 সাল ক্যা কিয়া হ্যায়, উনকো ভি জবাব দেনা পড়েগা, ক্যুঁ ইতনি হত্যায় হুই, রাজনৈতিক হত্যায়, ক্যুঁ ইয়াহ চুনাব নাই হোতা হ্যায়, ক্যুঁ লোক মতদান নাই কর পাতে হ্যায়, ক্যুঁ নমিনেশন পেশ করনে নাই দিয়া জাতা হ্যায়। ইয়ে প্রশ্ন কা উত্তর ইস বার হোগা, আর জো লোক পঞ্চায়েত মে ভোটিং নাই কর পায়ে, ইস বার কেসে ভোটিং হোতা হ্যায় ও দিখায়েঙ্গে। চলো, শেষ প্রশ্ন, জরা শেষ প্রশ্ন, দেখুন কেন্দ্রীয় বাহিনী কত আসবে না আসবে সেটা আমাদের হাতে নেই, আমরা দাবি করেছি সাফিসিয়েন্ট প্রত্যেক বুথে, যাই আসুক কেন্দ্রীয় বাহিনী, পশ্চিমবাংলার মানুষ বেরিয়ে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবে, গুন্ডাদের প্রতিরোধ করবে।